ওনার সাথে তো আমরা প্রায় কয়েক ঘন্টা কথা বললাম। ওনাকে আমার কাছে একটা রহস্যময় মানুষ মনে হয়েছে, যে ওনাকে তো আমরা বারবার জিজ্ঞাসা করেছি যে আপনি আব্দুল কাদের একটা 9 পাস লোক, তাকে আপনি এত বড় কোম্পানির অ্যাডভাইজার বানালেন, তাকে আপনি আপনাকে 10 কোটি টাকার চেক দিল, আপনি তাকে 20 কোটি টাকার চেক দিলেন, কেন দিলেন? উনি এটার লাভ সহ এক মাসে কেউ কি 10 কোটি টাকা 10 রুপিয়া লাভ দেয়? অর্থাৎ উদ্দেশ্য কী ছিল আমরা জানি না। উনি অনেক দেখেছেন যে কাদের মাঝে অনেক বড় বড় লোকের সাথে কথা বলেছে, কিন্তু বাস্তবে যেটা দেখলাম তার সাথে অন্ত অজস্র কথোপকথন আছে। উনি তার বাবা সোনা ডাকেন এবং গরুয়াপুরি তার ছেলের চেয়েও তার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক। তারপরেও আমরা জিজ্ঞাসাবাদ করেছি, উনি আসলে ওই যে ওনার অফিসে আমরা $82 মিলিয়ন মালিক মুসা বিন শমসের, তাকে যখন জিজ্ঞাসা করলাম উনি বললেন হ্যাঁ ঘটনা তো সত্য, আমি আমার সুইস ব্যাঙ্কে সে টাকাটা আছে। তা আমি বললাম যে আপনার সুইস ব্যাঙ্কের টাকা $82 মিলিয়ন আপনার কাগজ থাকে হলো কাদের এখানে কেন? অর্থাৎ কাদের উনি হয়তো ওনার শিষ্যসুলভভাবে উনি বলেন যে আমার $82 মিলিয়ন আছে, আমার একটা কলমের দাম আর 10 কোটি, আমার একটা ঘড়ির দাম 8 কোটি, আমার জুতার দাম 10 কোটি। উনি আমাদের সামনে বললেন, তিনি উনি হয়তো সহস্র কথাগুলি বললেন, মানে 3 লক্ষ একর জমি জাগার মালিক হলো উনি, এতে টাঙ্গাইলে গাজীপুরে হলো 1000 একর জমি মালিক। ওনাকে যখন জিজ্ঞাসা করলাম যে আপনি এই যে কথাগুলি উনি বলেন, হয়তো উনি শিষ্যসুলভভাবেই বলেন, কিন্তু কাদের এই কথাগুলি বিভিন্ন জায়গায় বিক্রি করে বিভিন্ন মানুষের কাছ থেকে শত কোটি কামাই করেছেন? উনি এটা বলেছেন যে আমি এগুলি বলেছি। আসলে উনি আমাদেরও বলেছেন যে আমি যদি এই $82 মিলিয়ন সুইস ব্যাংক থেকে পাই, উনি আমাদের পুলিশে দিবে 500 কোটি টাকা, দুদকের বিল্ডিং করে দেবে 200 কোটি টাকা, পাবনার মেন্টাল হাউস দিবে 500 কোটি টাকা, উনি একটা মহিলা সমিতি দিবে 500 কোটি, ট্যাঙ্গামারা মহিলা সমিতি 500 কোটি টাকা, দ্বিতীয় পদ্মা সেতু করে দেবেন উনি, উনি আমার সামনে বলেছেন। তা আসলে উনি কী টাইপের মানুষ বা কী রহস্যের মানুষ আমরা বুঝি নাই, তবে উনি ওনার দায় এড়াতে পারে না। ওনার সাথে কাদের মাঝির যে ভুয়া এডিশনাল সেক্রেটারি কাদের মাঝির যে সম্পর্ক, এই সম্পর্কে দায় উনি এড়াতে পারবেন না। কারণ উনি যে ওনার সাথে একটা হৃদ্যতার সম্পর্ক ছিল, যে সম্পর্কের প্রেক্ষিতে কাদের মাঝি বিভিন্ন মানুষকে ঠকিয়েছেন, এবং উনি কথাটা যে বললেন, ওনাকে কাদের মাঝি বলেছে ওনার সাথে আইডির সম্পর্ক আছে, অনেক বড় বড় জায়গায় সম্পর্ক আছে উনি বলেছেন, কিন্তু ওনার তো উচিত ছিল যে আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশকে জিজ্ঞাসা করা বা অন্যান্য তাদের বিআইপিদের নাম ব্যবহার করে জিজ্ঞাসা করা, উনি এগুলো জিজ্ঞাসা করেন নাই। অতএব আমি মনে করি কাদের মাঝির সাথে ভুয়া এডিশনের সাথে তার একটা যোগসূত্র রয়েছে, এবং উনি নিজে বলেছেন উনি প্রতারিত হয়েছেন, উনি একটি মামলা করবেন, আমরা সব কিছু তদন্ত করছি, তদন্ত করে আমরা যেটা করার দরকার সেটাই আমরা করব, এবং যেহেতু উনি বলেছেন উনি প্রতারিত হয়েছেন উনি একটি মামলা করবেন, সে মামলা যদি উনি করেন সেটা আমরা ইনভেস্টিগেশন করব। হারুন ভাই, উনি দাবি করেছেন উনি অনেক সম্পদের মালিক, আপনার কাছে কি মনে হয়েছে? আমার কাছে মনে হয়েছে উনি তো অন্তঃসার শূন্য, একটা ভুয়া লোক, ওনার একটা ভুয়া লোক মনে হয়েছে, অন্তঃসার তার কিচ্ছু নাই। তার একটা বাড়ি রয়েছে গুলশানে 84 নম্বর রোডে, এটাও তার স্ত্রীর নামে, বাংলাদেশে এছাড়া তার নামে আর কোনো কিছু আমরা পাই নাই। তবে উনি ওই যে মুখরোচক বা মানুষের সামনে বসলে ছোটোবেলার গল্প যে বলে, এই গল্পে তো উনি বলে যে আমার টাকা আছে সুইস ব্যাঙ্কে $82 মিলিয়ন, যেটা দিয়ে আমি দ্বিতীয় পদ্মা সেতু করবো। উনি আরেকটা কথা বললেন, উনি এ দেশের উন্নয়নে যা করেছেন বাংলাদেশে কেউ এগুলি করে নাই, আমার কাছে মনে হয়েছে উনি আসলে খামখেয়ালি কোনো ভাবে কথাগুলি বলেছেন, কাদের মাঝির সামনে বলেছে অন্য কারোর সামনে বলেছে, কিন্তু ওই তার যে খামখেয়ালি কোনো কথাগুলি এটা কাদের মাঝে সব জায়গায় বিক্রি করেছে, বিক্রি করে টাকা ইনকাম করেছে। আমরা ডিবি হচ্ছে আমরা বলে দিয়েছি আমরা অলরেডি বলে দিয়েছি এটার ভিতরে কোনো বডিগার্ড নিয়ে আসা যাবে না, এক। আর দ্বিতীয় কথা হলো ওনার যে বাস্তব অবস্থা এখন দেখলাম, এখন উনি অসুস্থ, আর দ্বিতীয়ত হলো ওনার যে একটা ওই বললাম যে অন্তঃশাসন, ওনার কোনো কিছুই নাই, এটা দেওয়ার জন্য টাকা লাগে, টাকাও নেই, কিন্তু উনি ওই মুখরুচে গল্প বলে, এই গল্পগুলি মানুষ দেখে।